আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মহিলাদেরকে সাধারণত চারটি গুণ দেখে বিবাহ করা হয় এক তার ধন সম্পদ দুই তার বংশ তিন তার সৌন্দর্য এবং চার তার দিন এবং ধর্ম দেখে অতএব তুমি ধর্মীকে নারীকে বিবাহ করে উপকৃত হও সহি বুখারি হাদিস নম্বর পাঁচশো নব্বই সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো ছেষট্টি আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাসুল লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা তার মাতা তার সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষতে প্রিয়তম না হই